গাজীপুরে কালিয়াকৈরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে সকালে বৃষ্টি শুরু হলে চাপাইয়ের ইউনিয়নের নামাসুলাই গ্রামের গৃহবধূ আসমা আক্তার বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান আর এ সময় বজ্রপাত হলে আসমা আক্তার এবং তার গরুটি মারা যায় বৃষ্টি থামলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিহত আসমা বেগম ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী